হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট মামলায় মামলায় গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান কলকাতা নয়া নির্দেশ নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় কোন প্রশ্নগুলোতে ভুল রয়েছে অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে কি কি নির্দেশ দিলেন তিনি এক্সপার্ট কমিটি গঠনের জন্য তিনি কি কি নির্দেশ দিলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত অর্ডার কপির ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার নতুন হল পাঁচ টাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কয়েকদিন আগে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় মামলায় কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছেন সেই অর্ডার কপির দিয়েছেন এবং এক্সপার্ট কমিটি গঠনের কি নির্দেশ দিয়েছেন সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব চলুন সরাসরি আমরা সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাটা করে নিই গত বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে কোর্ট নম্বর আঠারোতে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এই মামলাটি সিরিয়াল নাম্বার সাথে শুনানি করিয়েছেন এবং তিনি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলাটি রেজিস্ট্রেশন নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি ডাব্লিউ পি এ ফোর টু ডাবল ফাইভ দু হাজার চব্বিশের উইথ তার সঙ্গে একটি ক্যান অ্যাডমিশন রয়েছে এবং ক্যান দুই দু চব্বিশ এই দুটো ক্যান অ্যাডমিশন কিন্তু ইতিমধ্যে এর সঙ্গে যুক্ত ছিল যার পিটিশনার রয়েছেন জাভেদ আক্তার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনারদের পক্ষ থেকে কারা কথা বলছিলেন তিনজন লয়ার এখানে ছিলেন তো অর্ডারের মূল বক্তব্য দিকে আমরা চলে যাব কি কি অর্ডার দিই মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় বিস্তারিত দেখবো আমরা এ সাপ্লিমেন্টারি এফিডেভিট পিটিশনারদের পক্ষ থেকে পিটিশনারদের পক্ষ থেকে যে সাপ্লিমেন্টারি এফিডেভিট কলকাতা হাইকোর্টে জমা করেছে সেটা কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে দ্য পিটিশনার্স হ্যাড পার্টিসিপেটেড ইন সেভেন্থ এস এল এটি টেট অফ সাবজেক্ট অ্যারাবিক অ্যান্ড অ্যাডভান্স অ্যারাবিক এই মামলার পিটিশনাররা সেভেন্থ এস যে টেট পরীক্ষা হয়েছিল সাবজেক্ট অ্যারাবিক অ্যান্ড অ্যাডভান্স অ্যারাবিক সাবজেক্টের যে টেট মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েছিল সেই টেট পরীক্ষায় প্রশ্নভুল সংক্রান্ত বিষয় এই মামলাটি করা হয়েছে দ্য পিটিশনার্স আর আলেগেং দ্যাট সম অফ দ্য কোশ্চেন ইন সেট সিলেকশন টেস্ট ওয়্যার আউট অফ সিলেবাস এই সেভেন স্পেশালিস্ট টেটের পরীক্ষায় যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস ছিল অর্থাৎ মাদ্রাসা সার্ভিস নির্ধারিত যে সিলেবাস সেই সিলেবাসের বাইরে প্রশ্ন এসছে মিস্টার প্রসেনজিৎ মুখার্জি লার্নেট অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিস্টার প্রসেনজিৎ মুখার্জি তিনি সাবভিশন করেছেন বা যে বিষয়গুলো তুলে তিনি তুলে ধরেছেন সাবমিট দ্যাট

পিটিশনাররা তাদের যে বক্তব্য সেই বিষয়গুলো তারা একটা কম্প্রিহেন্সিভ রিপ্রেজেন্টেশন তারা সাবমিট করতে পারে যে সমস্ত প্রশ্নগুলো আউট অফ সিলেবাস এসছে সিলেবাসের বাইরে প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে তারা ডিটেলস সাবমিশন তারা করতে পারে অ্যান্ড দ্য কমিটি শিয়াল কনসিডার দ্য সেম এবং পিটিশনারদের দাবি মতো সেই প্রশ্নগুলোকে কমিটি তারা সেগুলোকে কনসিডার করতে পারে বিবেচনা করে দেখতে পারে লার্ন এন অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সাবমিট দ্যাট সাসে রিপ্রেজেন্টেশন ইজ পেন্ডিং বিফোর দ্য কমিশন পিটিশনারদের পক্ষ থেকে যে সাবমিশনটা ইতিমধ্যে করা হয়েছে তাদের যে সমস্ত বক্তব্য যে সমস্ত প্রশ্নগুলো তুলে দেওয়ার দরকার ছিল বা যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেটা জানানোর কথা ছিল সেই প্রশ্নগুলো বা সেই রিপ্রেজেন্টেশনগুলো বা তার রিপোর্টগুলো এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে অর্থাৎ কোন প্রশ্নগুলো ভুল রয়েছে সেই প্রশ্নগুলো এখনো পর্যন্ত তারা জানাতে পারেনি দ্য মাদ্রাসা সার্ভিস কমিশন ইজ ডিরেক্টেড টু ডিসপোজ অফ দ্য সেইড রিপ্রেজেন্টেশন উইদিন এইট ওয়ে ফ্রম দ্য ডেট আফটার গিভিং দ্য লার্ন অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার অ্যান্ড অপরচুনিটি অপিথারিং পিটিশনারদের যে সমস্ত প্রশ্নগুলো ভুল রয়েছে সেই সমস্ত তথ্যগুলো রিপোর্ট বা এপিডেপিটগুলো তারা কমিশনকে জমা দেওয়ার পর আগামী 8 সপ্তাহ পরে গিয়ে এই মামলাটি পুনরায় শুনানির জন্য হবে এবং তদত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদেরও একটা রিপোর্ট তৈরি করে নিতে হবে যে এক্সপার্ট কমিটি তারা গঠন করার কথা বলা হয়েছে সেই এক্সপার্ট কমিটির মত দিয়ে তারা একটা ফাইনাল রেজুশনে আসবে যে সেখানে সেই প্রশ্নগুলোর মধ্যে যথাযথভাবে ভুল আছে কিনা বা আউট অফ সিলেবাসের क्वेश्चन হয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো তদন্ত করে দেখার কথা বলা হয়েছে সিন্স নো এপিডেভিট ইন অপোজিশন হ্যাজ বিন ইনভাইটেড এখনো পর্যন্ত কোনো রকম ভাবে অপোজিশনের পক্ষ থেকে কোনো এপিডেভিটকে প্রদান করা হয়নি দ্য অ্যালিগেশন মেড ইন রিপিটিশন আর ডিম টু হ্যাভ ডিনাইড দ্য রেসপন্ডেন্ট রেসপন্ডেন্ট অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন পিটিশনারদের যে সমস্ত দাবি সেই দাবিগুলো তারা ডিনাই করেছে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বলতে চেয়েছে যে না সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন তারা করেনি সমস্ত প্রশ্নই সিলেবাসের মধ্যে থেকে হয়েছে এরপর আবার এই মূল মামলাটাকে কিন্তু ডিসপোজ অফ করে দিয়েছেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশনকে দেখিয়ে ক্যান ওয়ান এবং ক্যান টু তারা যে অ্যাপ্লিকেশনগুলো করেছিল ঠিক সিমিলার একই রকম গ্রেভিন্স তাদের ছিল পিটিশনারদের একই দাবি ছিল সার্চ এডিশন টু দ্য রিপিটিশান ইজ নট নেসেসারি তো এই রিপিটিশনের সঙ্গে এই দুটি ক্যান অ্যাডমিশন করার প্রয়োজন নেই বা সংযুক্ত করার প্রয়োজন নেই তার ফলে এই দুটি ক্যান সরাসরি ডিসমিস করে দিচ্ছেন তো এই মামলায় পিটিশনাররা কি দাবি জানিয়েছিল তাদের মামলার সিনাপসিস কি ছিল সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও জানিয়েছিলাম এবং কোন কোন প্রশ্নগুলোর মধ্যে সিলেবাস বহির্ভূত ছিল কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সার বা তার গঠনগত ভুল ছিল সেই সমস্ত প্রশ্নগুলো কোন কোন গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে তো এই মামলার সিনোপসিস আমরা যেটা দেখেছিলাম এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত পরীক্ষা বসার জন্য সেখানে সেখানে তারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষায় তারা বসেছিল সেই মামলা সিলেবাসে তারা যা দাবি জানিয়েছে যে যেহেতু সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে সেহেতু এই পরীক্ষাটা আবার পুনরায় রিএকজামিনেশনের দাবি তারা জানিয়েছিল ইন রেসপেক্ট অফ টেট অবিক যে পরীক্ষাটা আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে হয়েছিল এই পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো ডি সিরিজ কোন কোন প্রশ্নগুলো ভুল ছিল সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে এ সিরিজের কোন কোন প্রশ্নগুলো ভুল ছিল সেটা উল্লেখ করা রয়েছে এবং অন্যদিকে বি সিরিজ কোন কোন প্রশ্নগুলো ভুল ছিল সেগুলো উল্লেখ করা রয়েছে এবং অন্যদিকে এখানে সি সি যে কোন কোন প্রশ্নগুলো বলছিলো সেগুলো উল্লেখ করা রয়েছে তো এগুলো আমরা আগের ভিডিওতে ডিটেইলসটা দেখে নিয়েছিলাম তার ফলে বিস্তারিত আর অ্যানালাইসিস করলাম না আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম তো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নজর হলেও পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ